স্যার, বলো বলো বলো। জানুয়ারিতে কলেজ খোলার কোনো চান্স আছে? জানুয়ারিতে খোলার চান্স হলে এখনই ইনফর্ম করে দিত, বুঝলে? এখনো করেনি মানে জানুয়ারিতে খোলার চান্স কম, খুললেও ফেব্রুয়ারি প্রথম দিকে হয়তো খুলবে, জানুয়ারিতে চান্স কম। কারণ জানুয়ারিতে যদি খুলতো তাহলে অন্তত এখন জানিয়ে দিত, এখনো জানাচ্ছে না মানে, কারণ মানে কলেজের অনেক ধরনের নিজস্ব কাজ থাকে, কারণ অনেক টিচারকে দূর থেকে আসতে হবে। তাদেরকে মহানন্দ স্যারকে রেলওয়ে বুকিং করতে হবে, করে আসতে হবে, তো এইরকম অনেকে থাকে, তো এখনো জানায়নি মানে চলছে। ফিফথ সেমিস্টার তোমাদের ক্ষেত্রে তোমাদের ভাগ্যটা খারাপ, তোমাদের ফিফথ আর এক, তোমাদের আর একটা সেমিস্টার বাকি আছে, ফিফথ আর সিক্স, এর ফলে তোমাদের মানে সিক্স সেমিস্টারের একটা বড় অংশের পড়াশোনা অনলাইনেই অনেকটা করে ফেলতে হবে, এটা মাথায় রেখো। আমি তো ওই ফিফথ সেমিস্টারে আজকে এই টোবা টেক্সিং আর ফাইনাল সলিউশন, ওইগুলো আমার সমস্ত ডিটেল টেক্সট শেষ, তারপরে আমি নন ডিটেল দু একটা জাস্ট এক দুদিন অল্প অল্প করে ছুঁয়ে আমি কোয়েশ্চেনে চলে যাব। তো কোয়েশ্চেন টোয়েশ্চেন গুলো আলোচনা আমরা জানুয়ারি মাসটা ধরে করবো, তো তারপরে যদি আমাদের শেষ হয়ে যায় আলোচনা টালোচনা, তাহলে আমরা ফেব্রুয়ারি থেকে পরের সেমিস্টারে মুভ করে যাবো। কারণ যদি আমরা দেখি যে পরীক্ষা হচ্ছে না কিন্তু মানে অন্য কিছু হচ্ছেও না, তাহলে আমরা নেক্সট সেমিস্টারে মুভ করে যাবো, কারণ আমাদের সেমিস্টারের পড়াশোনাটা শেষ করতে হবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? না হলে সিক্স সেমিস্টারের মতো হবে, সিক্স সেমিস্টারে আমি এক গাদা অনলাইন ক্লাস দিলাম, ওদেরকে পড়ালাম, মাঝখান থেকে সরকার বললো যে পরীক্ষা হবে না, ওরা হাত পা তুলে নৃত্য করতে আরম্ভ করলো, বললো আর এসব অনলাইন ক্লাস শুনে কি হবে, হ্যাঁ পরীক্ষা তো হচ্ছে না। তারপরে ইউজিসি নির্দেশ দিল যে পরীক্ষা দিতে হবে, এইটা যেন না হয়, যেন সবসময় পড়াশোনার মধ্যে থাকাটা দরকার, ঠিক আছে? না হলে মানে ফিফথ টা জানি না কি হবে, তবে সিক্স টা তো হবেই, কারণ ওদের যেহেতু এই কেউ উত্তর না, ফিফথেরও পরীক্ষা হবে, কোনো না কোনো ভাবে পরীক্ষা হবে ফিফথেরও, ঠিক আছে? ফলে সেটা যেভাবেই হোক না কেন পরীক্ষা হবে ফিফথের, ফলে এরকম করবে না, ফিফথের পরীক্ষাটা হবে, ফলে গেট রেডি। তো যাই হোক, তাহলে শুরু করছি রেকর্ডিং। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ মাই সেকেন্ড ক্লাস অন তোবা টেক্সিং বাই মান্টো, বাই সাদাত হাসান মান্টো, অ্যান্ড অ্যাজ আই হ্যাভ অলরেডি ইনফর্মড ইউ দ্যাট মান্টো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার ফ্রম ইন্ডিয়া, হি ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার ইন বোথ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, হি ওয়াজ আ উর্দু রাইটার, হি রোট থ্রু আউট দ্য উর্দু ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অ্যালং উইথ ইসমত চুগতাই he has also been considered as one of the greatest short story writer from this Asian continent, from the continent of the Asia. Prottekta lekha khubi disturbing, full of violence, full of bloodbath, full of sexuality, sexual issues, ebong prottek muhurte tomar ekta complacent atmosphere jekhane tumi barite boshe porcho sei atmosphere er moddhe boshe porte porte tumi disturb hoye porbe, তুমি প্রত্যেক মুহূর্তে এই দাঙ্গা বিধ্বস্ত পাকিস্তান বা লাহোরের গলি বা ভারতবর্ষের পাঞ্জাবের কোন একটা গলিতে গিয়ে পড়বে, তোমার গায়ে খানিকটা হলেও কাঁটা দিয়ে উঠবে, এটাই হচ্ছে সাদাত হাসান মান্টোর শর্ট স্টোরির রাইটিং স্টাইল, ছোট গল্প লেখার রাইটিং স্টাইল। আমি আগের দিন সাদাত হাসান মান্টোকে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করেছি, তার লেখার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফিচারের কথা বলেছি, আজকে আমি সেই জিনিসগুলো বলবো না, আমি জাস্ট তোমাদেরকে সাদাত হাসান মান্টোকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য তার উইকিপিডিয়া পেজটা জাস্ট খুলে তার ছবিটা দেখাবো। দিস ইজ মান্টো, মান্টোকে নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, নন্দিতা সেনের একটা বিখ্যাত সিনেমা 2018-এ, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে মান্টো, এই সিনেমাটাও ডিরেক্টেড হয়েছে, খুবই তার থিয়েট্রিক্যাল লাইফ, দিস ইজ মান্টো, খুবই তার থিয়েট্রিক্যাল লাইফ, তার লাইফটাও খুব স্টর্মি, সারা জীবন একবার বম্বেতে এসেছেন, বম্বে থেকে আবার পাকিস্তানে গেছেন, পাকিস্তানে গিয়ে অ্যালকোহলিক হয়ে পড়েন এবং সিরোসিস অফ লিভারে তিনি মারা যান। আগের দিন ওনার লাইফ নিয়ে আমি মোটামুটি বিস্তৃত আলোচনা করেছি, দিস ইজ মান্টো, সাদাত হাসান মান্টো, আগের দিন ওনার লাইফ নিয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি এবং একটা লেখার স্টাইল নিয়েও আলোচনা করেছি, এবং তোবা টেক্সিং এর যে বেসিক সামারি অফ দ্য তোবা টেক্সিং সেটাও আমি বলেছি। তো আজকে এই তোবা টেক্সিং এ ঢোকার আগে কয়েকটা বেসিক ইনফরমেশন মান্টো সম্পর্কে দিয়ে দিয়ে তোবা টেক্সিং আসবো, না হলে তোমরা যারা আজকে নতুন ক্লাস করছো
অনেকে হয়তো সেই ফিলোসফিটা ধরতে পারবে না এক সেকেন্ড। দাঁড়াও, ইয়েস, সো দিস ইজ মান্টো, মান্টো ফ্রম 1912 টু 1955, একটা বড় সময় জুড়ে প্রায় 22টা কালেকশন অফ শর্ট স্টোরিজ ইন উর্দু ল্যাঙ্গুয়েজ তিনি লিখেছেন। ফার্স্ট হি ওয়াজ বর্ন ইন দ্য সামরালা ভিলেজ ইন দ্য লুধিয়ানা ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব, দেন হি ওয়াজ মুভড অন টু বম্বে, বম্বে ইন্ডাস্ট্রিতে লেখালেখি করেছেন, দেন হি ওয়াজ মাইগ্রেটেড ইন টু পাকিস্তান। তার বিখ্যাত কয়েকটা ছোট গল্প রয়েছে, তার মধ্যে একটা বিখ্যাত গল্প আগের দিন আলোচনা করেছি, কোয়ার ইজ অ্যাবাউট কারামাত। কারামাত মানে ডেস্টিনি, কারামাত মানে তোমার অদৃষ্ট, তুমি যা কাজ করেছো তার জন্য তুমি যা ভুগবে। কারামাত বলে একটা শর্ট স্টোরিতে একটা থিফ, সেই থিফকে তাড়া করেছে পিছনে বেশ কয়েকজন পুলিশ, এবং আমরা জানি থিফটা গিয়ে ওয়েলের মধ্যে পড়বে, একটা কুয়োর মধ্যে পড়বে, এবং সে অনেকগুলো সুগারের বস্তা নিয়ে সে যাচ্ছিল, এবং সুগারের বস্তাগুলো সেই ওয়েলের মধ্যে পড়ে ওয়েলের জলের মধ্যে মিশে যায় এবং সে মারা যায়, সেই চোর। পরের দিন সকালবেলা সেই স্থানীয় লোকজন এসে বলে, বাবা এত তো মানুষ না, তো দেবতা, কারণ কুয়োর জলের যে টেস্ট সেটা তো মিষ্টি হয়ে গেছে, মারা যাওয়ার পরেও জলের রং মিষ্টি হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই দেবতা। তাহলে এই যে আয়রনি, এই যে সার্কাজম, এই সার্কাজম নিয়ে খেলা করে মান্টো। মান্টোর প্রতিটা লেখার মধ্যেই এই ট্রমা অফ দ্য পার্টিশন ন্যারেটিভ, দ্য এক্সট্রিম সাইকোলজিক্যাল ট্রমা, যে ভয়ঙ্কর পার্টিশন ন্যারেটিভ, যে বিরাট বড় কষ্ট প্রত্যেকটা লেখার মধ্যে। মিস্টেক ইজ অ্যানাদার ফেমাস শর্ট স্টোরি, যেটা কথা আমি আগের দিন বলেছিলাম, উর্দু ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেশন হয়েছে ইংরেজিতে মিস্টেক। এটা বেসিক্যালি উর্দুতে, অরিজিনাল উর্দুতে এর টাইটেল ছিল সরি, মানে ইংরেজিতে সরি ভুল হয়ে গেছে, যেখানে একজন হিন্দু বা একজন মুসলিম অপর আরেকজন ধর্মের মানুষকে খুন করে দাঙ্গার সময়। খুন করার পরে ডিসকভার করে তার সেক্সুয়াল অর্গ্যান দেখে দ্যাট হি বিলংস টু অ্যানাদার ডিফারেন্ট রিলিজন। ফলে মানুষের চামড়ার মধ্যে যে রিলিজিয়ন লেখা থাকে না, তার পরে যে ডিসকভার করছে এই যে ভয়ঙ্কর সার্কাজম, এই যে একটা ডার্ক হিউমার, গল্পের মধ্যে হাসি রয়েছে কিন্তু তোমাকে এমন একটা ট্র্যাজিক মোমেন্টে হাসাবে যে তুমি ভয়ঙ্কর ভাবে ডিস্টার্ব হয়ে পড়বে। আরো একটা শর্ট স্টোরির নাম করেছিলাম, বিখ্যাত শর্ট স্টোরি সৃজিত মুখার্জির সিনেমা, সিনেমাটার নাম আমি ভুলে গেলাম, আবার বলে কি বলছো, রাজকাহিনী শুরু হচ্ছে এই খোল দো এই সিনটা দিয়ে, যেখানে একটা ডক্টর এসে দাঁড়িয়েছে একটা বারবার ব্রুটালাইজড রেপ হওয়া একটা মেয়েটার কাছে, ডক্টর বলে দিয়েছে দ্যাট দ্য গার্ল ইজ ডেড, সে মারা গেছে, কিন্তু তাকে তার বাবা যে তাকে উদ্ধার করতে সেখানে এসছে, গার্লটা অমৃতসরে থেকে পাকিস্তানে আসার সময় অমৃতসরে সে কিডন্যাপড হয়ে যায়, তাকে আর পাওয়া যায় না, এবং যখন সে তার পাকিস্তানে তার বাবা আসে তাকে আর খুঁজে পায় না। পরে যখন সেই মেয়েটাকে সে রেস্কিউ করতে গেছে পাঞ্জাবে এবং তার কাছে মেয়েটা ফাইনালি এসছে, দেখা গেল সে এতবার বারবার ব্রুটালাইজ হয়েতে রেপ হয়েছে, ডাক্তার যখন বলছে যে মারা গেছে, মারা যাওয়ার পরে ডাক্তার বললো খোল দো ইয়ে দারোয়াজা, খোল দো জানলাটা, খুলে দাও আলো আসুন। যখনই খোল দো কথাটা শুনলো তখনই দ্য গার্ল অ্যাকচুয়ালি ট্রাইং টু ওপেন আপ হিজ আন্ডারওয়্যার, এবং এই যে বারবার তার 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 ব্রেনের মধ্যে এটা চেপে গেছে, এটা প্যাভলোভিয়ান সেন্সের মতো, যেরকম প্যাভলোভের কুকুরের মুক্তি সবসময় লালা পড়ে, সেরকম খোল দো শব্দটা শুনলেই তার মাথার মধ্যে এটা আসে, এবং বাবা তখন আনন্দে আত্মহারা হয়ে চেঁচাচ্ছে যে মেয়ে তো বেঁচে গেছে, মেয়ে তো বেঁচে আছে, কিন্তু ডাক্তারের তখন গা দিয়ে একটা কোল্ড সোয়েট পড়ছে, ঘাম, একটা অদ্ভুত ঘাম তার গা দিয়ে গড়িয়ে পড়ছে, কারণ সে বুঝতে পারছে যে কি ঘটেছে, তার ট্রমাটিক মেমোরির মধ্যে এই ব্রুটালাইজেশন অফ দ্য রেপ এবং মলেস্টেশন এটা তার বসে গেছে। তো এইরকম একটা ডিস্টার্বিং সিচুয়েশন দিয়ে কিন্তু মান্টোর গল্প শেষ হয়, এবং তোমাদের তোবা টেক্সিং এই গল্পটা লেখা হচ্ছে 1955 সালে, আমি আগেই বলেছি, যখন মান্টো ওয়াজ হিমসেলফ ইন দ্য মেন্টাল অ্যাসাইলাম, হি ওয়াজ হিমসেলফ ইন দ্য মেন্টাল অ্যাসাইলাম। এই গল্পের সেটিং হচ্ছে লাহোরের ইনসেন অ্যাসাইলাম, টুডে ইট ইজ নোন অ্যাজ দ্য পাঞ্জাব ইনস্টিটিউট অফ দ্য মেন্টাল হেলথ। 2 বছর বা 3 বছর আফটার দ্য পার্টিশনের পরে এই গল্পের সেটিং, যেখানে দুটো দেশ পাকিস্তান এবং ভারতবর্ষ ডিসাইড করেছে দ্যাট দে উইল এক্সচেঞ্জ দ্য লুনাটিক্স, দ্যাট দে উইল এক্সচেঞ্জ দ্য ম্যাড মেন, এই পাগল যারা যারা পাগল হয়ে গেছে
তাদেরকে এক্সচেঞ্জ করবে একে অপরের সঙ্গে। একটা ভেরি হাই লেভেল কনফারেন্স ডিসিশন হ্যাজ বিন মেড ফর দ্য এক্সচেঞ্জ অফ দ্য লুনাটিক্স ইন দ্য ইনসেন অ্যাসাইলামস। And when the news of this decision spreads, it causes consternation among the inmates of the asylum. Asylum এর ইনমেটদের মধ্যে একটা consternation create করছে, বাবা তাহলে আমাদের তো ওখানে নিয়ে যাবে। এবং এই গল্পের যে মূল চরিত্র বিশান সিং, তাকে নিয়ে এই গল্প লেখা। গল্পের টাইটেল হচ্ছে তোবা তেক সিং। তোবা তেক সিং একটা ডিস্ট্রিক্ট কে তোবা তেক সিং বলে পাকিস্তানের। কেন ডিস্ট্রিক্ট কে তোবা তেক সিং বলে? কার নাম অনুযায়ী? একজন বিখ্যাত শিখ রিলিজিয়াস ফিগার তেক সিং, তার নাম অনুযায়ী এই গল্পেরও নামকরণ হয়েছে, ওই পার্টিকুলার জেলাটারও নামকরণ হয়েছে। কেন না? তিনি মানুষ সে রিলিজিয়ান না দেখে হিউম্যানিটিকে দেখে, হিউম্যানিটির জন্য ইউজ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, রিলিজিয়ানের বেসিসে নয়, তিনি জল এবং সুইট সার্ভ করতেন। এই রাস্তা দিয়ে যখনই কোনো ট্রাভেলার যেত, তিনি তাকে সুইট এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার সার্ভ করতেন। And he provided also shelter to the worn out and thirsty travelers passing through the small pond. Punjabi te toba mane hocche doba basically, thik ache? To shekhan theke toba tek sing, toba tek sing ekta mane he's a symbol and icon of humanity over all kinds of religious odds and obstacles. So dhormiyo probhed ebong bibheder upore dariye ei toba tek sing একটা সিম্বল, এবং এই সিম্বলের কথাই হয়তো এই গল্পের যে মেইন চরিত্র বিশান সিং, এই গল্পে কিন্তু তোবা তেক সিং নেই, বিশান সিং রয়েছে। এই গল্পের যে মেন্টাল অ্যাসাইলামটা সেটা তোবা তেক সিং এ লোকেটেড, তোবা তেক সিং এ সিচুয়েটেড। তো সেই যে মেইন ক্যারেক্টার বিশান সিং, তাকে তার আলটিমেটলি মৃত্যু হবে ভারত এবং পাকিস্তানের মাঝখানের একটা বর্ডারে। সে যখন তাকে এক্সচেঞ্জ করতে যাবে, সে ছুটে পালাবে, এবং ছুটে পালাতে গিয়ে সে যে মানুষ কোনোদিনও মানে 15 বছর ধরে সবসময় দাঁড়িয়ে রয়েছে, সেই প্রথম সেখানে শুয়ে পড়ে একটা আকাশের দিকে হুঙ্কার ছেড়ে মারা যাবে। ফলে এটা সিম্বলাইজ করছে এইভাবেই যে তুমি মনে করো এই মানুষটা কত পাগল, ইনসেন বলে তুমি মনে করো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে, তোমার ব্যুরোক্রেটিক র্যাশনালিটি থেকে, কিন্তু আসলে এই মানুষটার মধ্যে হিউম্যানিটি তোমাদের মতো ইনসেন ব্যুরোক্রেটিক থেকে অনেক বেশি রয়েছে। নাহলে তোমরা ডিসাইড করতে না যে মানে যারা পাগলা গারদে রয়েছে তাদেরকেও তোমরা এক্সচেঞ্জ করো। ফলে এইভাবে এই গল্প শুরু হচ্ছে এই লুনাটিক্সদের এক্সচেঞ্জের উপরে বেস করে। ঠিক আছে, তো আমি যেটা করছি আজকে ডাইরেক্টলি টেক্সটের মধ্যে ঢুকে পড়ছি। বলো টেক্সটে ঢোকার আগে কার কোনো অন্য কোনো প্রশ্ন আছে কিনা? নেই তো? বেশ, তাহলে আমি ডাইরেক্টলি আমি ইন্ট্রোডিং ইন্টু দ্য টেক্সট। আগে দিন আমি ইন্ট্রোডাকশনে বাকি কথাগুলো বলেছি, যদি কারোর টেক্সটের ইন্ট্রোডাকশন নিয়ে কিছু জানার থাকে তাহলে একটু আগের দিনের ক্লাসটা ইউটিউবে রয়েছে, কনসাল্ট করে নেবে। তোবা তেক সিং খুবই সহজ ল্যাঙ্গুয়েজে লেখা, ল্যাঙ্গুয়েজ পড়তে কোনো অসুবিধা হবে না। যারা আগে টেক্সটটা পড়নি আমার সঙ্গে পড়ে ফেলো, খুবই সহজ। A couple of years after the partition of the country, it occurred to the respective governments of India and Pakistan that inmates of lunatic asylums like prisoners should also be exchanged. Prisoners were exchanged. For example, যে পাকিস্তানের লাহোরে একজন prisoner যে ছিল, তার বাড়ি হয়তো দেখা যাক গেল ভারতে, এবার তাকে তো ন্যাচারালি সেখান থেকে সেখানে আনতে হলো। তো সেরকম একই রকম ভাবে যারা lunatic asylum, those who are mad men, তাদেরকেও দে অলসো শুড বি এক্সচেঞ্জ। এন্ড মুসলিম লুনাটিক্স ইন ইন্ডিয়া শুড বি ট্রান্সফার টু দ্য পাকিস্তান ইন দ্য সেম ওয়ে হিন্দু এন্ড শিখ লুনাটিক্স ইন দ্য পাকিস্তানি অ্যাসাইলামস শুড বি সেন্ট টু ইন্ডিয়া। সো ইন দিস ওয়ে অন দ্য বেসিস অফ দ্য রিলিজিয়ন দ্য লুনাটিক্স শুড বি এক্সচেঞ্জ, মুসলিমদের পাকিস্তানে এবং হিন্দু এবং শিখদের ভারত পাকিস্তানে। হোয়েদার দিস ওয়াজ আ রিজনেবল অর অ্যান আনরিজনেবল আইডিয়া ইজ ডিফিকাল্ট টু সে। অথর ইজ সেইং দ্যাট হোয়েদার দিস ইজ আ রিজনেবল and an idea based on the logic or reason is difficult to say. But one thing, however, is clear. It took many conferences of important officials from the two sides to come to this decision. But এই যে একটা sentence এর মাধ্যমে আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের যে bureaucracy, bureaucracy spelling কি? দেখি বলো, bureaucracy spelling কি? দেখে বলতে হবে না, বলো বলো শতাব্দী, দিশা,
B-E আরো ভুলো বুঝতে পারছি না। ব্যুরোক্রেসি আমারই ঘুরিয়ে গেছে, বিই আর ই ইউ ব্যুরোক্রে, আমিও ঘুরিয়ে ফেললাম, বি আর ই ইউ সি আর এস সি ওয়াই ঘুরিয়ে গেছে, স্যার খুব ভুলিয়ে যায় এই বানানটা আমার, ব্যুরোক্রেসি আমার ভালো ভুলায়, বি আর এ ইউ সি আর এ সি ওয়াই ব্যুরোক্রেসি, ওকে বিউরিউক্রেসি, রিউক্রেসি, বি আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, দিস ইজ ব্যুরোক্রেসি, ওকে। সো এই যে ব্যুরোক্রেসি মানে, ব্যুরোক্রেসি হচ্ছে এক ধরনের মেশিনারি, আ কাইন্ড অফ সিস্টেম ইন দ্য গভর্নমেন্ট ইন হুইচ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডিসিশনস আর টেকেন বাই দ্য স্টেট অফিসিয়ালস রাদার দ্যান বাই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যেখানে এই আইএএস বা আইপিএস রাই ইম্পর্টেন্ট ডিসিশন গুলো অনেক ক্ষেত্রেই নেয়, মানে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এর থেকে। আমাদের ভারতবর্ষের ব্যুরোক্রেসি সবসময় সঠিকভাবে যে চলে এরকম বলা যায় না, কারণ ভারতবর্ষ ইজ দ্য বিগেস্ট ডেমোক্রেসি, ফলে এখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আলটিমেটলি হয়তো গিয়ে শেষ কথা বলে এমএলএ এমপি এরা, কিন্তু ব্যুরোক্রেসি হচ্ছে সেই সিস্টেম যেখানে অফিসিয়াল দোজ হু আর স্টেট অফিসার্স তারাই আলটিমেট ডিসিশন নেয়। ভারতবর্ষ বলা যেতে পারে ইজ আ মিক্সচার অফ দ্য ব্যুরোক্রেটিক এন্ড দ্য ডেমোক্রেটিক সিস্টেম, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। সো ফিরে আসছি আমরা টেক্সটের মধ্যে, ফলে এই ইম্পর্টেন্ট অফিসিয়ালরা দুটো সাইড থেকে এই ডিসিশন, এই বিভিন্ন ব্যাপারে ডিসিশন নিতে আরম্ভ করে। এই ডিসিশন নেওয়ার আগে এদের অনেকগুলো কনফারেন্স লেগেছিল। ফাইনাল ডিটেলস লাইক বলো, ওদেরটাই তো ভালো, যারা অফিসার্স নেয় তারাই ভালো। হ্যাঁ মানে এই কোনটা ভালো, মানে এটা খুব, এই ডিসিশনে আসাটা খুব মুশকিল, কারণ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের অনেকগুলো অনেক সুবিধা থাকে, কারণ তারা অনেক সময় অনেক ব্যাপারে মানে কি বলবো, অনেক সময় অনেক ব্যাপারে খুব স্ট্রিংজেন্ট থাকে না, এটা মনে হতেই পারে যে তারা অনেক ক্ষেত্রে অশিক্ষিত, অনেক খারাপ ডিসিশন নেয়, এটাও ঘটনা। কিন্তু যদি পুরোপুরি কোনো ব্যুরোক্রেটিক সিস্টেম হয় যেখানে পুরোটাই অফিসাররা সব ডিসিশন নেয়, তাহলে অনেক ধরনের মুশকিল হতে পারে, কারণ সেখানেও স্বজন পোষণ দেখা যেতে পারে, অনেক সময় দেখা যায় যে তারা সবকিছুকে করেকশন করছে। ভারতবর্ষে দুটোই মানে সমানতালে চলছে বলে তুমি এখন বুঝতে পারছো না যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনো এক কোনো একটা দিকে বেশি এমফাসিস কোনটাই ভালো নয়, দুটোরই নিজস্ব সমস্যা রয়েছে, ঠিক আছে, দুটোরই নিজস্ব সমস্যা রয়েছে। তবে হ্যাঁ ডেফিনেটলি মানে যত বেশি শিক্ষিত লোকজন রাজনীতি এবং ব্যুরোক্রেসি দুটোতে আসবে, এবং যত বেশি নন করাপ্টিভ লোকজন থাকবে তত ভালো। এবার শিক্ষিত মানেই যে করাপশন করবে না তার কোনো মানে নেই, শিক্ষিত লোকেরাও করাপশন করে, ফলে ইটস ডিফিকাল্ট টু প্রেডিক্ট এগেন। সো ফাইনাল ডিটেলস লাইক দ্য ডেট অফ দ্য অ্যাকচুয়াল এক্সচেঞ্জ ওয়ার কেয়ারফুলি ওয়ার্কড আউট, ডিসিশন নেওয়া হলো যে কবে থেকে এদের ফাইনাল এক্সচেঞ্জ হবে। মুসলিম লুনাটিক্স হুজ ফ্যামিলিজ ওয়ার স্টিল রিসাইডিং ইন ইন্ডিয়া ওয়ার টু বি লেফট আনডিস্টার্বড, দ্য রেস্ট মুভ টু দ্য বর্ডার ফর দ্য এক্সচেঞ্জ। সেই সমস্ত মুসলিম লুনাটিক যাদের ফ্যামিলিজ ওয়ার স্টিল রিসাইডিং ইন ইন্ডিয়া, তাদের ফ্যামিলি ইন্ডিয়াতে থেকে গিয়েছিল, তাদেরকে মানে আর কোনোভাবে বিরক্ত করা হয়নি, কিন্তু বাকিদের, বাকিরা আর কি মানে ধরা যাক যারা ভারত ভারতবর্ষে রয়েছে এরকম হিন্দু, এদের সবাইকে আসতে বলেছিল, দ্য রেস্ট মুভ টু দ্য বর্ডার ফর দ্য এক্সচেঞ্জ। দ্য সিচুয়েশন ইন পাকিস্তান ওয়াজ স্লাইটলি ডিফারেন্ট, সিন্স অলমোস্ট দ্য এন্টায়ার পপুলেশন অফ দ্য হিন্দুজ এন্ড দ্য শিখস হ্যাড অলরেডি মাইগ্রেটেড টু দ্য ইন্ডিয়া, দ্য কোয়েশ্চেন অফ কিপিং নন মুসলিম লুনাটিক্স ইন পাকিস্তান ডিড নট দেয়ার ফোর অ্যারাইজ। এর ফলে যেহেতু বলছে যে পাকিস্তানে ভারতবর্ষের প্রায় সমস্ত হিন্দু এবং শিখ যারা পাকিস্তানে ছিল তারা প্রত্যেকেই ভারতবর্ষে চলে এসেছিল যেহেতু, তাই দ্য কোয়েশ্চেন অফ কিপিং নন মুসলিম লুনাটিক্স ইন পাকিস্তান, তাই যারা নন মুসলিম লুনাটিক যারা এই পার্টিকুলার মেন্টাল হেলথ সেন্টারে ছিল তাদের প্রত্যেককে কিন্তু এক্সচেঞ্জ করে দেওয়া হবে, তাদের তাদের দ্য কোয়েশ্চেন অফ কিপিং দ্য নন মুসলিম লুনাটিক্স ইন পাকিস্তান, পাকিস্তানের মধ্যে নন মুসলিম লুনাটিকদের রেখে দেওয়ার কথা ভাবা হয়নি, কারণ যে লুনাটিক অ্যাসাইলামের কথা বলা হচ্ছে সেটা পাকিস্তানি লোকেটেড, বুঝতে পেরেছো, সেটা পাকিস্তানি লোকেটেড, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লোকেটেড, পাকিস্তানের একটা পাঞ্জাব প্রদেশ রয়েছে সেখানে এটা লোকেটেড। তো যাই হোক, তো এই মতো অবস্থায়
এই এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়, ফলে সমস্ত নন মুসলিম লুনাটিকদের পাকিস্তান থেকে ইন্ডিয়াতে দিয়ে দেওয়া হবে। সো হোয়াই ইট ইজ নট নোন হোয়াট দ্য রিয়াকশন ইন ইন্ডিয়া ওয়াজ হোয়েন দ্য নিউজ রিচ দ্য লাহোর লুনাটিক অ্যাসাইলাম, ইট ইমিডিয়েটলি বিকেম দ্য সাবজেক্ট অফ হিটেড ডিসকাশন। ইন্ডিয়ার কি রিয়াকশন জানা যায়নি, কিন্তু যখন লাহোর লুনাটিক অ্যাসাইলামে এই খবর এসে পৌঁছলো, it immediately became the subject of heated discussion. এটা হিটেড ডিসকাশনে পরিণত হলো। ওয়ান মুসলিম লুনাটিক, রেগুলার রিডার অফ দ্য ফায়ার ইটিং ডেইলি নিউজ পেপার জমিদার, তাও একটা ডেইলি নিউজ পেপারের নাম হচ্ছে জমিদার, তো সেই নিউজ পেপারে আরেকজন লুনাটিক হোয়েন আস্কড হোয়াট পাকিস্তান ওয়াজ রিপ্লাইড আফটার ডিপ রিফ্লেকশন, কোথায় পাকিস্তান আছে জিজ্ঞেস করায় সে উত্তর দিল, দ্য নেম অফ আ প্লেস ইন ইন্ডিয়া হোয়ার কাট থ্রোট রেজার্স আর ম্যানুফ্যাকচার্ড, যেখানে খুব ভালো ব্লেড রেজার, প্রায় গলা কেটে দেওয়ার মতো ব্লেড যেখানে তৈরি হয় ভারতবর্ষের মতো যে জায়গায় তৈরি হয় তাকে পাকিস্তান। ফলে লুনাটিকদের উত্তর দেখি তুমি বুঝতে পারবে তারাও প্রায় উন্মাদ। দিস প্রোফাউন্ড অবজারভেশন ওয়াজ রিসিভড উইথ ভিজিবল স্যাটিসফ্যাকশন, এই অবজারভেশনটা খুবই স্যাটিসফ্যাকশনের সঙ্গে লোকজন অ্যাকসেপ্ট করলো আর ঠিক বলেছো। এবার তুমি পাগলদের বিভিন্ন কথা পাবে। A Sikh lunatic asked whether Sheikh and a Sikh lunatic asked another Sikh, arekjon Sikh ke jiggesh korlo, Sardar ji, why are we being sent to India? Amader Bharatbarsho keno padano hocche? We don't even know the language they speak in that country. Amra jani na amra kon bhashay tara kotha bole. She nije Sikh kintu. The man smiled. I know the language of the Hindustan of Hindustoras. These devils always trot about as if they were the lords of the earth. Hindustani ba Hindustora era hocche sei shaitan jara sob shomoy bhabe je tarai prithibir raja. So manto jeta koreche is trying to imitate the language of the lunatics, jara unmad tader bhasha ke manto dhorar chesta koreche. One day a Muslim lunatic while taking his bath raised the slogan Pakistan jindabad. Ekjon lunatic Muslim lunatic চান করার সময় স্লোগানটা তুললো পাকিস্তান জিন্দাবাদ। While such enthusiasm, with such enthusiasm that he lost his footing and was later found lying on the floor unconscious. এত জোরে বললো সে দুম করে পড়ে গিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। Not all inmates were mad, সবাই পাগল ছিল না। Some were perfectly normal except that they were murderers, কিন্তু তারা ছিল মার্ডারার, খুন করেছে তিন চারটে। To spare them the hangman's noose, their families had managed to get them committed after bribing officials down the line. The family official der besh khanikta bribe kore ghus khaiye taderke hangman's noose theke phashi hawa theke bachanor jonno, phashir dori theke bachabar jonno taderke pagol bole protiponno korte successful hoyeche official der ghus khaiye, karon tumra jano those who were mad and those who were juvenile, those who didn't cross the age bar of the 18, tader ফাঁসি হয় না। নন অ্যাডাল্ট এবং ম্যাডম্যানদের ফাঁসি হয় না। সো দে প্রোবাবলি হ্যাড আ ভেগ আইডিয়া হোয়াই ইন্ডিয়া ওয়াজ বিং ডিভাইডেড এন্ড হোয়াট পাকিস্তান ওয়াজ, বাট ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন দে ওয়্যার ইকুয়ালি ক্লুলেস। তাদের ধারণা ছিল যে কেন ভারত এবং পাকিস্তান ডিভিশন হচ্ছে, কিন্তু এই সিচুয়েশনে যে ম্যাডম্যানদের কেন এক্সচেঞ্জ করা হচ্ছে তারাও ছিল ক্লুলেস। নিউজ পেপারস ওয়্যার নো হেল্প আইদার, and the asylum guards were ignorant. Newspaper to tamon kono use dicche na ebong asylum jara guard were ignorant if not illiterate. Illiterate mane tara porte parto na, onek chhele kara porte parto na. Nor was there anything to be learned by eavesdropping on their conversations. Eavesdrop kora mane kan pete shona, to listen to some conversations which are not the domain of that person. Eavesdrop kora kan pete জানলায় কান পেতে বা অন্য কারো দরজায় কান পেতে শোনা। সো এভসড্রপ করেও কিছু শোনা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, কারণ কেউই তো জানে না। সাম সেড দেয়ার ওয়াজ দিস ম্যান বাই দ্য নেম মোহাম্মদ আলী জিন্না আর কায়েদ-এ-আজম। কায়েদ-এ-আজম হচ্ছে পাকিস্তানের যে সব থেকে বড় অথরিটি, এক্ষেত্রে পাকিস্তানের প্রাইম মিনিস্টার মোহাম্মদ আলী জিন্না, ভারত পাকিস্তানের প্রথম প্রাইম মিনিস্টার, হু হ্যাড সেট আপ আ সেপারেট কান্ট্রি ফর মুসলিমস কল্ড পাকিস্তান, তিনি নাকি ফাইনাল ডিসিশনটা নিয়েছেন। অ্যাজ টু হোয়ার পাকিস্তান ওয়াজ লোকেটেড দ্য ইনমেটস নিউ নাথিং, কোথায় পাকিস্তান জানেই না ইনমেটরা।
That was why both the mad and the partially mad were unable to decide whether they were now in India or in Pakistan. কারণ যারা ম্যাড বা যারা পার্শিয়ালি ম্যাড তারা জানেই না তারা ভারত আছে না পাকিস্তান আছে। ফলে এই যে একটা সিচুয়েশন যেখানে একটা বিরাট বড় ডিভিশন অফ দ্য টু কন্টিনেন্টস হয়ে গেছে ধর্মের বেসিসে, কিন্তু সেখানে তার এখানে দাঁড়িয়ে যারা দুজন লুনাটিক, অনেকগুলো যারা এই অ্যাসাইলামের লুনাটিক, তারা কিন্তু জানে না যে কোনটা পাকিস্তান কোনটা ভারত। হয়তো মান্টো এরকম একটা জিনিসের দিকে আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে আমরা যারা সেম লোকজন যারা ওই ওই কয়েদের বাইরে রয়েছি, যারা ওই প্রিজনের বাইরে রয়েছি, যারা লুনাটিক অ্যাসাইলামের বাইরে রয়েছি, তারা কি আমরা বেশি পাগল যে এই হাজার হাজার প্রায় আমরা যদি পার্টিশন করতে গিয়ে প্রায় 1.5 কোটি মানুষ উদ্বাস্ত হয়, 1.5 1.2 মিলিয়ন সরি 1.2 বিলিয়ন মানুষ এদিক ওদিকে যায়। তো এই যে এত লক্ষ লক্ষ মানুষ এদিক ওদিক করে, এর মানে এটাই কি মানে আমাদের পাগলামোর একটা লক্ষ্য? So if there were in India, there was on earth and was Pakistan. And if they were in Pakistan, how then come that until only the other day it was India? Sorry, darao beri gelo arek bandi kya? It was why both the mad and the partially mad were unable to decide whether they were now in India or in Pakistan. Na jane na je tara Bharote ache na Pakistan ache. মানে মানব এখানে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলছেন যে কে কত বড় পাগল। এন্ড ইফ দে ওয়্যার ইন ইন্ডিয়া, যদি তারা ভারতবর্ষে থাকতো, হোয়ার অন আর্থ ওয়াজ পাকিস্তান, তাহলে যদি তারা যদি ভারতবর্ষেই আছে তাহলে পাকিস্তান কোথায়? তারা জানেই না তারা ভারতে আছে না পাকিস্তানে আছে। এন্ড ইফ দে ওয়্যার ইন পাকিস্তান, যদি তারা পাকিস্তানে থাকে, দেন হাউ কাম দ্যাট আনটিল অনলি দ্য আদার ডে ইট ওয়াজ ইন্ডিয়া, তাহলে কয়েকদিন আগে অব্দি ইন্ডিয়া কি করে ছিল? কারণ কয়েকদিন আগে অব্দি তো পুরোটাই ইন্ডিয়া ছিল, তাহলে আজকে কি করে পাকিস্তান হলো? দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যেরকম ভাবে সেই সমস্ত মানুষগুলো যারা এই বর্ডার পারাপার করছিল তাদের কোনো ধারণা ছিল না যে কোনটা ভারত কোনটা পাকিস্তান। ওয়ান ইনমেট হ্যাড গড সো ব্যাডলি কট আপ ইন দিস ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়া রিগম্যারোল দ্যাট ওয়ান ডে, রিগম্যারোল মানে RIGMAROLE, রিগম্যারোল মানে হচ্ছে এই কনটেক্সটে যে এক ধরনের মানে আমরা বলতে পারি রিউমার বা এক ধরনের মানে এই বিষয়টা নিয়ে হল্লা করা আর কি। রিগম্যারোল দেখিনি এক্সাক্ট মানে, রিগম্যারোল মিন্স এ লেন্দি কমপ্লিকেটেড প্রসিডিওর, একটা কোন একটা বিষয় নিয়ে কোন একটা লং জটিল প্রসিডিওর, তাকে বলা হয় রিগম্যারোল RIGMAROLE রিগম্যারোল। সো এই যে ভারতবর্ষ পাকিস্তান পাকিস্তান ভারতবর্ষ এই নিয়ে যে রিগম্যারোল, ওয়ান ইনমেট হ্যাড গট সো ব্যাডলি কট আপ ইন দিস ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়া রিগম্যারোল দ্যাট ওয়ান ডে হোয়াইল সুইপিং দ্য ফ্লোর, ঝাড় দেওয়ার সময় হি ড্রপ এভরিথিং, সব কিছু ড্রপ করে ফেলে দেয়, ক্লাইম দ্য নিয়ারেস্ট ট্রি, গাছের উপর উঠে পড়ে, অ্যান্ড ইনস্টল হিমসেলফ অন আ ব্রাঞ্চ, গাছের একটা ব্রাঞ্চের মধ্যে একটা শাখার মধ্যে উঠে পড়ে, ফ্রম হুইচ ভ্যান্টেজ পয়েন্ট হি স্পোক ফর 2 আওয়ার্স অন দ্য ডেলিকেট প্রবলেম অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। সে গাছের উপরে উঠে একটা শাখার উপরে বসে সে ভারতবর্ষ এবং পাকিস্তানের যে ইম্পর্টেন্ট ডেলিকেট প্রবলেম, যে খুবই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সমস্যা, সেটা নিয়ে তার জ্ঞান দেয়। দ্য গার্ডস আস্কড হিম টু গেট ডাউন, বলে নে পড়ো, ইনস্টেড হি ওয়েন্ট অন আ ব্রাঞ্চ হায়ার, আরো উপরে ব্রাঞ্চ উঠে গেল। অ্যান্ড ওয়েন থ্রেট and when threatened with punishment, তখন তাকে পানিশমেন্টের থ্রেট দেয়া হয়, they when threatened with punishment he declared I wish to leave either in India nor in Pakistan, আমি ইন্ডিয়াতে থাকতে চাই না পাকিস্তানে থাকতে চাই না, I wish to leave in this tree, আমি গাছে থাকতে চাই, completely suspended, কোনো দেশে নয়। ফলে এই যে কথাগুলো এগুলো প্রত্যেকটা একটা মেটাফোরিক্যাল কথা, হয়তো লেখকও এই কোনো দেশের বর্ডারের মধ্যে কোনো বর্ডার দ্বারা তৈরি দেশের মধ্যে থাকতে চাননি। When he was finally persuaded to calm down, তখন তাকে নামার কথা বলা হলো, he began embracing his Sikh and Hindu friends, tears running down his cheeks, তার তার যে গাল দিয়ে জল পড়ছে, সে কাঁদছে, fully convinced that they were about to leave him and go to India, সে খুব ভালো করে জানে তারা সবাই যেন ছেড়ে দিয়ে তাকে ইন্ডিয়াতে চলে যাবে। এখানটা একটু গন্ডগোল হবে, এই সৃজনী
শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইখানটা আমি যাবো, তুমি একটু দেখে রাখবে তো, মুসলিম লুনাটিক ফ্রম চেইন অফ, এই জায়গাটা একটু ফাঁকা আছে, ঠিক আছে ওকে স্যার, ওকে। আমি চলছি পড়ছি। সো মুসলিম রেডিও ইঞ্জিনিয়ার, অন্যদিকে আরেকজন পাগলের ডিসক্রিপশন দিচ্ছে। আচ্ছা, এই যে পাগলদের যে ডিসক্রিপশন দিচ্ছে, এগুলো কিন্তু 5 মার্কস কোয়েশ্চেন আসতে পারে। কিরকম ভাবে, হোয়াট ওয়াজ দ্য অ্যাক্টিভ, হোয়াট ওয়্যার দ্য অ্যাক্টিভিটিস অফ অফ দ্য মুসলিম রেডিও ইঞ্জিনিয়ার, বা এরকম জিজ্ঞেস করতে পারে, টক অ্যাবাউট দ্যাট অর এক্সপ্লেন অ্যাবাউট দ্যাট ম্যাড ম্যান হু অ্যাকচুয়ালি ক্লাইম দ্য ট্রি, হোয়াই হি ক্লাইম দ্য ট্রি। এই ছোট ছোট প্রশ্নগুলো, প্রথম দিকে আরেকজন ম্যাডামের কথা আছে যে হোয়াট ইজ পাকিস্তান, বলতে বলেছে যে আ প্লেস ইন ইন্ডিয়া হোয়্যার দে ক্রিয়েট গুড কাটথ্রোট রেজার্স, যেখানে ভালো দাড়ি কাটাবার জন্য বা গলা কাটাবার জন্য ভালো ব্লেড তৈরি হয়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখো, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। আ মুসলিম রেডিও ইঞ্জিনিয়ার হু হ্যাড অ্যান এমএসসি ডিগ্রি অ্যান্ড নেভার মিক্সড উইথ এনিওয়ান, কারোর সঙ্গে কোনোদিন মেশেনি, গিভেন অ্যাজ হি ওয়াজ টেকিং লং ওয়াকস বাই হিমসেলফ অল ডে, নিজে বড় বড় পা করে, বড় বড় পা ফেলে বড় বড় জায়গা জুড়ে হাঁটত, ওয়াজ সো অ্যাফেক্টেড বাই দ্য কারেন্ট ডিবেট that one day he took all his clothes off, gave the bundle to one of the attendants and ran into the garden stark naked. সম্পূর্ণ নগ্ন হয়ে সমস্ত কাপড় টাপড় ফেলে এতটাই এফেক্টেড হয়ে পড়েছিল এই কারেন্ট ডিবেট, ভারত আর পাকিস্তানের মধ্যে ডিভিশন নিয়ে, সে ছুটে গার্ডেনের মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় চলে গেল। তো এর ফলে লেখক হয়তো আমাদেরকে এই যে ইনমেটস অফ দ্য অ্যাসাইলাম ইনসাইড অ্যান্ড দোজ আর আউটসাইড, এর অ্যাসাইলামের বাইরে এই হাজার হাজার যে মলেস্টেশন, হেট্রেড, রেপ, মার্ডার হচ্ছে, এবং অ্যাসাইলামের মধ্যে যেখানে কোনো এই ধরনের বিরাট ক্রাইম হচ্ছে না, কিন্তু এই মানুষগুলো ডিস্টার্বড, এই মানুষগুলো অত্যন্ত ডিস্টার্বড এই ডিভিশন নিয়ে ভারত এবং পাকিস্তানের, এই দুটোর একটা তুলনা আমাদের মনস্তত্ত্বে তৈরি করার কথা তো বলছে। আ মুসলিম লুনাটিক ফ্রম চাইনিয়ট অর চ্যানিয়ট হু ইউজ টু বি ওয়ান অফ, এই সিগুনি এখানটা কি আছে একটু পড়ে দাও। হ্যাঁ স্যার, বলছিলাম যে, হ্যাঁ স্যার বলছি, শতাব্দীকে বলুন না যে আমাদের পেজে কোন, মানে কত পেজটা আপনার এই পেজটার সঙ্গে মিলছে না, তো আচ্ছা শতাব্দী, দাঁড়া আমি তোমাদের পেজটা একটু বলে দিতে বলুন আমাকে। আমি আমি খুঁজছি, শতাব্দী তোমার কাছে আছে? স্যার আমি ফোনটা দেখে নিয়েছিলাম, বলছি আমি দেখি না, আমি বার করছি কিন্তু, থার্ড সেমিস্টার কত নম্বর সেমিস্টার তোমাদের? ফিফথ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, ডিএসি টু। আমার সব ফোল্ডার করে করে রাখা আছে, ডিএসি টু এর তোবা দেখছি, তোবা দেখছি এর আমাকে যেটা দিয়েছে, এই যে এটা দিয়েছিল আমাকে, মুসলিম লুনাটিক ফ্রম চেইনট, মুসলিম লীগ না, এটা পড়ে গেছে এখন তো দেখছি, পড়ে যাচ্ছে বুঝলে, স্টার্ট নেকেড না, এখন পড়ে গেছে বুঝলে, তখন মনে হচ্ছে পিডিএফ বুঝতে পেরেছ, এখন মুসলিম লুনাটিক ফ্রম চেইনট হু ইউজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট ডিভোটেড ওয়ার্কার্স অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, যে অল ইন্ডিয়া মুসলিম লীগের খুবই একজন ডিভোটেড ওয়ার্কার ছিল, অ্যান্ড অবসেস উইথ বেদিং হিমসেলফ 15 or 16 টাইমস আ ডে, যে 15 বা 16 বার চান করতো দিনে, had suddenly stopped doing that and announced, এবং বলল, his name was Muhammad Ali, মানে মোহাম্মদ আলী জিন্না, he was কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, সে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, he is the মানে lord of the land, and this had led a Sikh inmate to declare himself master Tara Singh, বলে আমিও master Tara Singh, the leader of the Sikh, Sikh their leader. So apprehending serious communal trouble, এর ফলে একটা serious communal trouble হতে পারে একজন মোহাম্মদ আলী জিন্নার সাথে আর একজন শিখদের লিডার সাহায্যে, দ্য অথরিটিস ডিক্লেয়ার দেম ডেঞ্জারাস, অথরিটি তাদেরকে ডেঞ্জারাস বলে ঘোষণা করলো, অ্যান্ড শাট দেম আপ ইন সেপারেট সেল, দুটো আলাদা সেলে তাদেরকে ভরে রেখে দিল।
সো ফলে কমিউনাল ট্রাবল এই এর মধ্যে ওই লুনাটিকদের অ্যাসাইলামে ঢুকতে পারে এই সন্দেহে দুজনকে আলাদা করে অ্যারেস্ট করে রেখে দেওয়া হলো। দেয়ার ওয়াজ ইয়াং হিন্দু লয়ার ফ্রম লাহোর, লাহোরের একজন হিন্দু লয়ার ছিল, হু হ্যাড গান অফ হিজ হেড আফটার অ্যান আনহ্যাপি লাভ অ্যাফেয়ার, একটা খারাপ লাভ অ্যাফেয়ারের পরে তার মাথাটা গেছিল। When told that Amritsar was to become a part of India, he went into a depression because his beloved lived in Amritsar, something he had not forgotten even in his madness. Bharatbarsher ongsho jokhon Amritsar hobe seta shune tar khubi dukkho holo karon tar je beloved she Amritsar er parchi phole ei je mane manushe manushe division manushe manushe somporko to border dekha hoy na to ei je hotat kore ekdin dutu desh ক্রিয়েট হচ্ছে এর ফলে কোন কোন মানুষের যে ইমোশনাল জিনিসটা যেখানে অন্য কোন দেশে হয়ে গেছে সেটা তাদেরকে ভয়ঙ্কর ভাবে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, একদম ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে। সো হোয়েন টোল্ড দ্যাট অমৃতসর ওয়াজ বিকাম আ পার্ট অফ, আমরা এটা মানে বুঝতে পেরেছি কারণ 4 ঘন্টা নোটিশে আমাদের গোটা দেশ লকডাউন হয়েছিল 21 দিনের জন্য, এরকম ব্যাপারটা এরকমই হয়েছিল। এক্স্যাক্টলি, সো হোয়েন টোল্ড দ্যাট অমৃতসর ওয়াজ টু বিকাম আ পার্ট অফ ইন্ডিয়া হি ওয়েন্ট ইনটু আ ডিপ্রেশন বিকজ হিজ বিলাভেড lived in Amritsar, something he had not forgotten even in his madness. That day, he abused every major and minor Hindu and Muslim leader who had cut India into two. সেই দিনকে সে প্রত্যেকে মানে প্রত্যেকটাই হিন্দু মেজর এবং মাইনর লিডারকে গালাগালি দিয়েছিল যারা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করেছিল, টার্নিং হিজ বিলভেড ইন্টু অ্যান ইন্ডিয়ান অ্যান্ড হিম ইন্টু অ্যান পাকিস্তানি, তাকে একটা পাকিস্তানিতে পরিণত করেছে এবং তার যে বিলাভেদ তাকে যে ভালোবাসত তাকে ইন্ডিয়ানে পরিণত করেছে। সো হোয়েন নিউজ অফ দ্য এক্সচেঞ্জ রিচ দ্য অ্যাসাইলাম, যখন এই যে ইনমেট এক্সচেঞ্জ হবে তার নিউজ যখন অ্যাসাইলামে এসে পৌঁছতো, হিজ ফ্রেন্ডস অফার্ড হিম কংগ্রাচুলেশন, তাকে বলে তুমি কংগ্রাচুলেশন, তুমি তো আবার ভারতবর্ষে চলে গেলে, তুমি আবার ইন্ডিয়ান হয়ে যাবে, বিকজ হি ওয়াজ নাও টু বি সেন্ট টু ইন্ডিয়া দ্য কান্ট্রি অফ হিজ বিলাভেড। হাউএভার হি ডিক্লেয়ার্ড দ্যাট হি হ্যাড নো ইন্টেনশন অফ লিভিং লাহোর because his practice would not flourish in Amritsar. She bolo ami to lawyer practice kori milawri thakbo amar kono proyojon nei tar biye hoye geche she Amritsar e thak because his practice would not flourish in Amritsar. Now there were two Anglo-Indian lunatics in the European world. Duto Anglo-Indian lunatic pagol chilo European world. When told that jokhon bola holo the British had decided to go home after granting independence to India, the British were the Anglo-Indian lunatic, jara Anglo-Indian mane those who are mixed race, jara khanikta bharatiyo ebong khanikta British, hoyto bharatiyo ma British father, the British father British Indian father British mother, seta hoar sombhabona khub kom thake, generally tokhon kathire Anglo-Indian mane British father and Indian woman. To ei shomoy when they told that British had decided to go to Britain after leaving India, after granting independence to India, ভারতবর্ষ স্বাধীন করে দিয়ে তারা চলে যাবে, they went into a state of deep shock. তারা তো একদম অদ্ভুত শকের মধ্যে আছে, and were seen conferring with each other in whispers the entire afternoon. গোটা আফটারনুন জুড়ে তারা একে অপরের সঙ্গে ফিস ফিস করে কথা বলে গেল। They were worried about their changed status after independence. ইন্ডিপেন্ডেন্স এর পরে তাদের যে অবস্থার কি পরিবর্তন হবে, অ্যাংলো ইন্ডিয়ান বলে তাদের কি নানাভাবে অত্যাচার করা হবে, সেই চিন্তায় তাদের দিন কাটছে। উড দেয়ার বি আ ইউরোপিয়ান ওয়ার্ড অর উড ইট বি অ্যাবলিশড, ইউরোপিয়ান ওয়ার্ডটা কি থাকবে নাকি এটা তুলেই দেওয়া হবে, বাবা এখানে মাত্র দুজনে থাকতাম কত ভালো থাকতাম। উড ব্রেকফাস্ট কন্টিনিউ টু বি সার্ভড অর উড দে হ্যাভ টু সাবসিস্ট অন ব্লাডি ইন্ডিয়ান চাপাটি, তাদের কি ব্রেকফাস্ট দেওয়া হবে নাকি ওই ব্লাডি ইন্ডিয়ান চাপাটি যেরকম দেওয়া হয় ওই রুটি দিয়েই চালানো হবে, কে জানে কি অবস্থা, ব্রিটিশরা চলে যাচ্ছে। So there was another inmate, a Sheikh, jake niye hoyto amader golpo, who had been confined for the last 15 years, je pray 15 bochor dhore bondi. Whenever he spoke, it was the same mysterious gibberish. Ager din bolechi ei kotha ta she bar bar repeat korto, upper the gurgur the anexi di e dhania di mung dal di laltia. To ei je kotha ta mane jar moddhe kono mane nei, যার মধ্যে গুড়গুড় শব্দটা আছে এবং ধানিয়া এবং মুগ ডাল এই দুটো খাবারের রেফারেন্স রয়েছে, এই কথাটি সে গত 15 বছর ধরে বারবার বলেছে। দি সেম মিস্টিরিয়াস গিবারিশ, যে একজন শিখ যে 15 বছর ধরে কোনোদিনও এই অ্যাসাইলামের পরে জানতে পারবো
বসেনি বা শোয়েনি বা ঘুমোয়নি কোনোদিনও, মানে দাঁড়িয়েই ঘুমেছে হয়তো। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, হ্যাঁ, অনেকে বলে ঘুমোয়নি, একবারও একবারও নাকি চোখের পাতাই ফেলেনি, এখানে বলবে, কিন্তু সেটা কতটা সত্যি আমি জানি না, কারণ 15 বছর ধরে উইঙ্কিং না করা প্রায় অসম্ভব ব্যাপার। গার্ড সেড হি হ্যাড নট হয় স্লেপ্ট, হ্যাঁ দ্য গার্ড হয়তো। সেড হি হ্যাড নট স্লেপ্ট আ উইঙ্ক ইন দ্য 15 ইয়ার্স। উইঙ্ক মানে পাতা ফেলা, চোখের পাতা ফেলা, 15 বছরে কোনোদিনও ঘুমায়নি, এটা সম্ভব নয়, মানে চোখের পাতা না ফেলা প্রায় অসম্ভব ব্যাপার। এবং হ্যাঁ তাহলে বোধ হয় না তাকিয়ে তাকিয়ে ঘুমাতো। হ্যাঁ, এবার এইটা তো মানে 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 হিউম্যান বিং, হ্যাঁ কারণ ঘুমানো এমনি ঘুমানো শান্তির ঘুমানো অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তো যাই হোক, তো আফটার 15 ইয়ার্স হি হ্যাড নট স্লেপ্ট আ উইঙ্ক ইন দ্য 15 ইয়ার্স, এন্ড অকেশনালি হি কুড বি অবজার্ভড লিনিং এগেইনস্ট আ ওয়াল, মাঝে মাঝে ওয়ালে একটু মানে ভর দিয়ে মানে দাঁড়াতো আর কি, বাট দ্য রেস্ট অফ দ্য টাইম, বাকি সময় হি ওয়াজ অলওয়েজ টু বি ফাউন্ড স্ট্যান্ডিং, সবসময় দাঁড়িয়ে আছে। বিকজ অফ দিস হিজ লেগস ওয়্যার পারমানেন্টলি সোয়েলেন, সবসময় দাঁড়িয়ে থাকার জন্য তার পা গুলো ফুলে গেছে, সামথিং দ্যাট ডিড নট অ্যাপিয়ার টু বদার হিম, যেটাকে বলুন বদার করেনি। রিসেন্টলি হি হ্যাড স্টার্টেড টু লিসন কেয়ারফুলি টু ডিসকাশন অ্যাবাউট দ্য ফোর্থ কামিং এক্সচেঞ্জ অফ দি ইন্ডিয়ান অ্যান্ড দ্য পাকিস্তান লুনাটিক্স, এই নিয়ে ঘোষণা সেখানে সে সবসময় আলোচনাতে শুনেছে। When asked his opinion, he observed seemingly, Upar di, gurgur di, annex di, be dhaniya di, mug dal of the government of Pakistan. তো একবার বলে গভর্নমেন্ট অফ পাকিস্তান, একবার বলতে তো লালতে হ্যাঁ, ফলে ওদের কি বলতে চাইছে সেটা কিছু বলা যায় না, হয়তো এরকম বলতে চাইছে যে মানে যদি খাই তো পাকিস্তান গভর্নমেন্টকেই খাবো, আর ভারতবর্ষে যাব না আর ফিরবো না, আমরা দেখতেও পারবো যে বিশ্বন সিং ভারতবর্ষে ফিরতে চাইবে না, ফলে এই যে জমি, যে ল্যান্ড, সেই জমি একটা মানুষের অদ্ভুত টানের জায়গা, সেটা সিঙ্গুর থেকে শুরু করে পৃথিবীর সর্বত্র, যে মানুষ যেখানে থাকে সেখানে তার নিজের জায়গা বলে মনে করে, তারপরে যদি যদি পাকিস্তান হয়ে যায় তারপরে বলে তুমি ভারতবর্ষে চলে যাও, সে জায়গা সে ছাড়তে পারে পারে না, কিন্তু ছাড়তে হয় বাধ্য হয়ে, এরকম ভয়ঙ্করই অত্যাচার হয়। সো অফ লেট হাউএভার দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান হ্যাড বিন রিপ্লেস বাই দ্য গভর্নমেন্ট অফ তোবাদেক সিং, এই যে গভর্নমেন্ট অফ পাকিস্তান কথাটা বলছে, এটা মাঝে মাঝে গভর্নমেন্ট অফ তোবাদেক সিং ও বলতো, এই উপর দিয়ে গুরগুর দিয়ে অ্যানেক্স দি বে ধনিয়া দি মুখ ডাল অফ দ্য গভর্নমেন্ট অফ তোবাদেক সিং, এরকম বলতো মাঝে মাঝে। তোবাদেক সিং ইজ আ স্মল টাউন ইন দ্য পাঞ্জাব হুইচ ওয়াজ হিজ হোম, তার বাড়ি এই তোবাদেক সিং এ, পাঞ্জাবের স্মল টাউনে যেটা পাকিস্তানের অন্তর্গত। হি হ্যাড অলসো বিগান ইনকোয়ারিং হোয়্যার তোবাদেক সিং ওয়াজ টু গো, সে মাঝে মাঝে জিজ্ঞেস করতো তোবাদেক সিং এসে কেমন ভাবে যাবে। However, nobody was quite sure whether it was in India or in Pakistan. Makira keu sure noy je eta India te na Pakistan. Ebong tomaderke Tobatek Singh jehetu porachhi tai Tobatek Singh er location tao dekhano uchit obosshoi. Eta hocche Tobatek Singh short story ar eta hocche Tobatek Singh actual shohor ta ami bolechi Tobatek Singh টেক সিং বলে সেই পাঞ্জাবি নাম অনুযায়ী এই শহরের নামকরণ করা হয়েছে। হিয়ার ইট ইজ দ্য সিটি অফ দ্য তোবাদেক সিং, ইট ইজ নাও লোকেটেড ইন পাকিস্তান, ইটস আ সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ দ্য তোবাদেক সিং ডিস্ট্রিক্ট ইন দ্য পাকিস্তানি প্রভিন্স অফ পাঞ্জাব। তোবাদেক সিং এর ডিস্ট্রিক্টও আছে, এখন এটা একটা শহরও আছে, যেখানে পাকিস্তানের মেজর কয়েকটা সিটি রাজানা, গোজরা, পীরমহল এবং কামালিয়া, এই বেশ কয়েকটা শহর জুড়ে এই তোবাদেক সিং যে ডিস্ট্রিক্টটার শহর লোকেটেড, বুঝতে পেরেছো? এই যে এটা হচ্ছে তোবাদেক সিং, এই শহরে তার বাড়ি, এবং যারা তাকে এই ধরনের প্রশ্ন করছে যে এই তোবাদেক সিং অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় তারা জানে না, ভারতবর্ষ না পাকিস্তানে, তারা হয়তো জানে না যে তোবাদেক সিং কোথায়। তোবাদেক সিং রাইট নাও ইট ইজ লোকেটেড ইন পাকিস্তান, একটা সময় অবশ্যই এটা ভারতবর্ষের পার্ট ছিল, এটা পাঞ্জাবের একটা ডিস্ট্রিক্ট ছিল, পাঞ্জাবকে তোমরা জানো দুটো ভাগে ভাগ করা হয়, একটা বড় অংশ পাকিস্তানে যায় আর একটা অংশ ভারতবর্ষে হয়ে যায়। দেখালাম তোবাদেক সিং জায়গাটা, ফিরে আসছি আবার টেক্সটের মধ্যে। দোজ হু হ্যাড ট্রাইড টু সলভ দিস মিস্ট্রি, যারা এই মিস্ট্রি সলভ করতে চেষ্টা করছিল যে তোবাদেক সিং কোথায়, হ্যাড বিকাম আটারলি কনফিউজ হোয়েন টোল্ড দ্যাট শিয়ালকোট হুইচ ইউজ টু বি ইন ইন্ডিয়া ওয়াজ নাও ইন পাকিস্তান, তারা আরো কনফিউজ হলো যে শিয়ালকোট একসময় ভারতবর্ষের পার্ট ছিল এখন নাকি পাকিস্তানে। ইট ওয়াজ এনিবডিজ গেস
what was going to happen to Lahore, which was currently in Pakistan, but could slide into India any moment. And I said, Lahore is not here, Lahore is not here. I said, Lahore is not Pakistan, Pakistan is not here, India is not here any moment. It was also possible that the entire subcontinent of India might become Pakistan. And who could say if India and Pakistan might not entirely vanish from the map of the world one day? সত্যি যেতে পারে, আমরা জানি না যদি কোনোদিন পৃথিবীতে কোনো ভয়ঙ্কর যুদ্ধ হয় বা কি হয়, যেখানে ভারতবর্ষ থাকবে না পাকিস্তান থাকবে না, আমরা জানি না, রিয়েলি ডোন্ট নো। কিন্তু এই যে লুনাটিকেরা এই চিন্তা ভাবনা করছে সেখানে বসে বসে, দ্য ওল্ড ম্যানস হেয়ার ওয়াজ অলমোস্ট গান, এই বিশন সিং এর কথা বলছে, এন্ড হোয়াট লিটল ওয়াজ লেফট হ্যাড বিকাম আ পার্ট অফ দ্য বিয়ার্ড, প্রায় চুল কিছুই নেই, যে কটা অল্প আছে সেটা প্রায় দাড়ির অংশ হয়ে গেছে, গিভিং হিম আ very strange adbhut ekta look take dicche giving him a very strange and even frightening appearance, frightening mane pray bhoy paiye dewar moto ta appearance dicche, however he was a harmless fellow, shekaro khoti kono din koreni and had never been known to get into fights, kono din juddho koreni, older attendants at the asylum said that he was fairly prosperous landlord from Toba Singh এর একটা জমিদার ছিল, প্রচুর সে ল্যান্ডের মালিক ছিল, who had quite suddenly gone mad, হঠাৎ করে একদিন পাগল হয়ে গেছে, his family had brought him in bound and fettered, the family তাকে এনেছে দড়ি বেঁধে, মানে মানে হাত পায়ে রেখে দিয়েছে, that was 15 years ago, সেটাও প্রায় 15 বছর আগে, তাকে তার ফ্যামিলির লোকজন হঠাৎ করে একদিন পাগল হয়ে গেছিল, এই জমিদার মানুষ তাকে এখানে এসে রেখে দিয়েছিল, once a month he used to have visitor, masha ekdin tar visitor ashe, but since the start of the communal troubles in the Punjab, jabe theke Punjab e communal trouble shuru hoyeche, they had stopped coming, tar ashche na, his real name was Bishan Singh, ei golper mul choritro Bishan Singh, Bishan Singh, but everybody called him Tobatik Singh, sabai theke Tobatik Singh bole dake, he lived in a kind of limbo, limbo mane limbo, limbo means a kind of inactivity and purposeless state, hell er ekta je onek gulo chamber of hell ache tar moddhe ekta chamber of hell ke limbo bola hoy, danter je inferno tar moddhe limbo ekta state, sob theke bhoyongkor state, the state of purposelessness in a forgotten or ignored place, shompurno rupe bhule geche, ekta uncertain or decided state, mane suspended obosthay, jani na ki hobe, অনিশ্চিত একটা ভবিষ্যৎ, ফলে সেই জায়গাটাকে লিম্বো বলে, লিম্বো কিন্তু হেল অর্থে বা ইনফার্নো অর্থেও লিম্বো বোঝানো হয়, সো তিনি এই একটা অদ্ভুত স্টেট অফ দ্য পারপাসলেসনেস, এই পারপাসলেসনেস একটা স্টেটের মধ্যে সে রয়েছে, সবাই তাকে তোবাতিক সিং বলে ডাকে, হি লিভড ইন এ কাইন্ড অফ লিম্বো হ্যাভিং নো আইডিয়া হোয়াট ডে অফ দ্য উইক ইট ওয়াজ, উইকের কোন দিন জানে না, or a month or how many years had passed since his confinement, tar je confinement take je 15 bochor dhore bore rakha hoyeche jane na koto mas koto bochor kete geche, however he had developed a sixth sense about the day of the visit, kintu ei je tar che ekta mane kobe tar lokjon ashbe tar shonge shei bapare te ekta sixth sense develop korche, tar mone hoye je shorer shoro indriyo je panchom indriyer pore je ষষ্ঠ ইন্দ্রিয় সেটা তারা ডেভেলপ করেছে, হি ইউজ টু বেদ হিমসেলফ সোপ হিজ বডি অয়েল এন্ড কম হিজ হেয়ার এন্ড পুট অন ক্লিন ক্লোথস, সেদিনে সে মাথা আঁচড়ে চান টান করে রেডি হয়ে কম করে হেয়ার সে রেডি হয়ে থাকে, হি নেভার সেড আ ওয়ার্ড ডিউরিং দিস মিটিংস এক্সেপ্ট অকেশনাল আউটবার্স্ট, কোনোদিনও একটা শব্দ বলে না এই মিটিং এ, মাঝে মাঝে বলে আপার দি গুড়গুড় দি এমএক্সি দি বে ধনিয়া দি মুগ ডাল অফ দা লাল দেয়া, এই বলে থেমে যায়, সো হি ওয়াজ ফার্স্ট কনফাইন্ড, যখন তাকে প্রথমবার এই পাগলাগাড়দের মধ্যে পুড়ে রাখা হয়, হি হ্যাড লেফট অ্যান ইনফ্যান্ট ডটার বিহাইন্ড, তার একটা বাচ্চা মেয়ে ছিল, নাম ওয়াজ প্রিটি ইয়াং গার্ল অফ 15, তার প্রায় 15 বছর বয়স,
young girl of 15, she would come occasionally, majhe majhe ashe, and sit in front of him with tears rolling down her cheeks, ta chokh diye khali jol pore. In the strange world that he inhabited, hers was just another face. Tar she odbhut prithibite onek lok daya korte ashe, tar je me she ar ekta mukh ar kichui na. Since the start of this India-Pakistan cabudal, cabudal মানে এক ধরনের বিতর্ক, ডিবেট বা আমরা বলতে পারি হটস্পট, এক ধরনের এই যে ভারত পাকিস্তান ডিভিশন হচ্ছে যবে থেকে শুরু হয়েছে cabudal, he had got into the habit of asking fellow inmates where exactly Toba Taksim was. সে বারবার জিজ্ঞেস করতে আরে Toba Taksim কোথায়, জায়গাটা কোথায়, without receiving a satisfactory answer because nobody knew কারণ কেউ জানে না. The visits had also suddenly stopped. Visit-tao bondho hoye gelo. He was increasingly restless. Lokjon je ashar kotha chinta shonge dekha korto prottek mashe. Communal problem er jonno asche na. Khubi restless hoye poreche. But more than that, it theke beshi curious. Shonge beshi curious je keno asche na. The sixth sense which used to alert him to the day of the visit. Atrophy mane dhongsho hoye jawa. Ba kono organic, it is a medical term. atrophy মানে হচ্ছে কোন অর্গানিজম যদি আরেকটা অর্গানিজমের মধ্যে ঢুকে যায় মানে মানে ধরে যাক আমার একটা আঙুল বেরোলই না তাহলে তাকে বলা হয় অ্যাট্রফি ATROPHY অ্যাট্রফি জেনারেলি ইজ এ মেডিকেল টার্ম এটা অনেক ক্ষেত্রেই বডি টিস্যু সম্পর্কে বলে ইট মিন্স অ্যাট্রফি মিন্স ডিক্রিজ ইন দ্য সাইজ অফ এ বডি পার্ট সেল অর অর্গান অর টিস্যু অনেকেই বলে যে আমাদের মানুষের যে হাতের দৈর্ঘ্য সে হাতের দৈর্ঘ্য প্রত্যেক 50 বছর অন্তর অন্তর নাকি ছোট হচ্ছে কারণ মহাভারতে অর্জুনের হাতে উল্লেখ রয়েছে অজানু লম্বিত প্রায় জানু অবধি লম্বিত আমাদের তো সবকিছু সুইচ করে মানে সবই কম্পিউটারে একটা সুইচ মারছি হয়ে যাচ্ছে একটা টেলিফোনে একটা সুইচ মারছি ফোন চলে যাচ্ছে কোনো কিছু হাতের কোনো কাজ নেই মানে হাতের সাইজ কিন্তু আমাদের অ্যাট্রফিট হচ্ছে কমছে প্রত্যেক দিন কমছে নাকি ঠিক আছে সো অ্যাট্রফিট মানে এই যে তার সিক্স সেন্সটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ডিক্রিজিং So he missed his family, the gifts they used to bring, and the concern with which they used to speak to him. He was sure that they would have told him whether Toba Taksim was in India or Pakistan. He also had a feeling that they came from Toba Taksim. আমি ভগবান আমি শিওর বিশন সিং আস্ক হিম ওয়ান ডে বলে এই তুই যদি ভগবান হোস তাহলে বল ইফ তোবা তেক সিং ওয়াজ ইন ইন্ডিয়া অর পাকিস্তান তাহলে বল তোবা তেক সিং ভারত আর পাকিস্তানে The man chuckled, Bhagavan hashlo. Neither in India nor in Pakistan. Bharateo noy, Pakistano noy, ne pagol. Because so far, we have issued no orders in this respect. E bapare, ishwar ekhon obdi kono government order publish koreni. Je Toba Taksim Bharateo na Pakistan. Bishan Singh begged God, quote unquote God, to issue the necessary order. Bole, ei, order ta issue kor. Jo taratari parish, tu Bhagavan. So that his problem could be solved. But he was disappointed as God appeared to be preoccupied with more pressing matter. Bhagavan aro important je bishoy niye onek beshi byasto bole she ekটু disappointed holo. Holo ja Bhagavaner to onek kaj. Finally he told him angrily, Uber di, kurgur di, annex di, rup dal of the Guruji, the Khalsa. And Guruji ki fate, jo bole so nihal, sat sri akar. একটা ট্রু শিখের মতো সেও বলল জো বলে সোনিহাল সাত শ্রী আকাল মানে জানি যে শিখদের এটা হচ্ছে ধর্মগ্রন্থে এই কথাটা বলা হয়েছে তো সেই কথাটাই সে আবার রিপিট করলো ভগবানকেও রিপিট করলো হোয়াট ইউ ওয়ান্টেড টু সে ওয়াজ যেটা বলতে গেছিল সে এত কিছু বললো ইউ ডোন্ট আনসার মাই প্রেয়ার্স বিকজ ইউ আর আ মুসলিম গড সেটা বলতে গেছিল তুমি আমার উত্তরটা আমাকে বলছো না কারণ তুমি একজন মুসলিম গড তুমি ইন্ডিয়ান হিন্দু গড নয় হ্যাড ইউ বিন আ শিখ গড ইউ উড হ্যাভ বিন মোর অফ আ স্পোর্ট মানে তুমি হয়তো ঠিক উত্তরটা দিতে বা তুমি আমার সঠিক খেলার সাথে হতে কিন্তু তুমি যেহেতু মুসলিম গড তাই তুমি আমাকে সঠিক উত্তর একদমই দিচ্ছ না
A few days before the exchange was to take place, one of Bishan Singh's Muslim friends from Tobatek Singh came to see him. Tarakjon Muslim Bondu, Tobatek Singh, Tashonge, Dakurte Elo. The first time in 15 years, Bishan Singh looked at him once and turned away until a guard said to him, "This is your old friend, Fazal Din, Tomar Purono Bondu. He has come all the way to meet you. Tomake Dakha Korte Eshe Tomar Shonge." Bishan Singh looked at Fazal Din and began mumble something to bolte chailo. Fazal Din placed his hand on his friend's shoulder and said, "She bollo, I have been meaning to come for some time to bring you news. Tomar Shonge onek din dhore kotha bolar amar iccha. Khobor dewar. All your family is well. Tomar shobar family thik ache and has gone to India safely. India te chole geche. I did what I could to help. Ami ja korar korechi, sahajjo korechi. Your daughter Rupkahu, short question aste pare, what was the name of the daughter of Tobatek Singh or Bishan Singh? Rupkahu." He hesitated, but hesitated kore she bollo, "She is safe to in India." Amra jani na ei hesitation shona shotti suggest korche kina je hajar hajar nari ke erokom bhabe kharap ekta shomoyer moddhe diye ekta kharap obosthar moddhe diye jete hoyeche Rupkahu keo সেই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা, সেও সেফ আছে ইন্ডিয়াতে, এই বলে সে শেষ করলো। আচ্ছা এত দূর অব্দি আজকে রাখবো নাকি? হ্যাঁ স্যার। বেশ, কারণ আর বেশি বাকি নেই, এই পাতাটা আর এই পাতাটা পরের দিনের শুরুর দিকেই আমার শেষ হয়ে যাবে আর কি, তারপর আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে এই এত দূর থাকলো, বিশন সিং কেপ্ট কোয়াইট থেকে পরের দিন আমরা শুরু করব, ঠিক আছে? কালকেই আশা করছি তোমাতে শেষ হয়ে যাবে, তোমরা দেখছিস আর ফাইনাল সলিউশনস এইটা পড়ালি আমার মোটামুটি, আমাদের ডিটেইল টেক্সট মোটামুটি শেষ। এক সেকেন্ড দাঁড়াও, আমি রেকর্ডটাকে, লেট মি স্টপ দ্য রেকর্ড নাও। এক সেকেন্ড। Stop recording.